জাতীয় স্বার্থ বিবেচনায় রেখে দায়িত্ব পালনে বিচার বিভাগের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ই জুডিশিয়ারি চালুর ঘোষণা। খালেদার মুক্তির দাবিতে সারাদেশে কর্মসূচি, নাশকতা সহ্য করা হবে না বললেন ওবায়দুল কাদের। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ মিলছে না বলছেন বিশিষ্টজনেরা, দায়ী দেশগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান। ন্যায় বিচার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ বিবেচনা রেখে দায়িত্ব পালনের জন্য বিচার বিভাগের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিচার বিভাগীয় সম্মেলন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান, ঘোষণা দেন মামলা ব্যবস্থাপনায় গতি আনতে চালু হবে ই জুডিশিয়ারি কার্যক্রম। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের উচ্চ এবং নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 30 লাখের বেশি। এই মামলা জট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, যুক্তিসঙ্গত কারণ ছাড়াই শুনানি মুলতবি না করা এবং আদালতের পূর্ণ কর্মদিবস ব্যবহার করতে বিচারকদের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন আহ্বানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন উদ্বোধন করেন তিনি। সম্মেলনের প্রতিপাদ্য শান্তি ও উন্নয়নে ন্যায় বিচার। আমি আমার বাবা মার হত্যার বিচার চাই, আমি মামলা করতে চাই, আমি মামলা করতে পারি না। বক্তব্যে মামলা জট নিরসন ও নিরপেক্ষ বিচারের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জনের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিচার বিভাগেও ই জুডিশিয়ারি কার্যক্রম যাতে চালু হয় সেই পদক্ষেপটাও আমরা ইতিমধ্যে নিয়েছি এবং সেটা হলে পরে আমি মনে করি এই মামলার জট আরও কমতে সুবিধা হবে। দেশে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে সমন্বয় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ তিনটি অঙ্গ একটি রাষ্ট্রের জন্য অপরিহার্য এবং এই তিনটি অঙ্গই চলবে তাদের নিজস্ব আইন দ্বারা, নীতি দ্বারা, এটা ঠিক। আবার তিনটি অঙ্গের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে যা দেশকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে, যেটা একান্তভাবে মানুষের ন্যায় বিচার পাওয়া এবং উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য বলে আমি বিশ্বাস করি। রাষ্ট্রপতির এখতিয়ারের আওতায় থাকা বিষয়ে আদালতের আদেশ যথাযথ নয় বলে উল্লেখ করেন সরকার প্রধান। মহামান্য রাষ্ট্রপতির কার্যক্রমের বিষয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না, কিন্তু প্রায়শই মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ারাধীন বিষয় আদালতের আদেশ প্রণয়নের বিষয় লক্ষ্য করা যায়। একের কাজে আরেকজনের যদি এভাবে মানে হস্তক্ষেপ করা হয় তাহলে রাষ্ট্র পরিচালনা বা ন্যায় বিচার বা শান্তি বা উন্নয়ন করা বেশ কষ্টকর হয়ে যায়। বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে একটি আইন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অত্যন্ত উত্তম একটা প্রস্তাব এটা হওয়া একান্তভাবে প্রয়োজন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার প্রতিটি থানায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে কাল। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। রিপোর্ট মিনালা দিবার। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঠিক করতে যৌথ সভা হয়। সভা থেকে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পরে কর্মসূচির বিস্তারিত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জঘন্য একটি নাটক করছে, এই নাটক বাদ দিয়ে দয়া করে একজন দেশপ্রেমিক নেতা তার জীবন রক্ষা করার জন্য দয়া করে নাটক বাদ দিয়ে তাকে জামিনে মুক্ত করুন এবং তাকে বেঁচে থাকার জন্য চিকিৎসার সুযোগ করে দেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব। আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী কাল আপনার ঢাকা মহানগরে থানায় থানায় এবং সারা দেশ অন্যান্য মহানগরগুলোতে সদরে এবং জেলায় জেলায় সদরগুলোতে
আমাদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে সরকার ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি আন্দোলন নামে কোনো ধরনের নাশকতা সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজিত উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আদালতকে রণাঙ্গন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপির পূরণ হবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এছাড়া অযোগ্য নেতাদের দলে কোনো জায়গা নেই। সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বসন্তের কুকিলদের নেতা বানিয়ে লাভ নেই, এরা দুঃসময় এলে 5000 পাওয়ারের বাতি জ্বালিয়েও এদের খুঁজে পাওয়া যাবে না। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় অর্থে সংস্থান হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তাছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাবুদ্দিন। জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনারে তারা এসব কথা বলেন। রিপোর্ট মাহমুদ হাসানের। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রায় প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, উপকূলের বিস্তীর্ণ এলাকা লবণাক্ত হয়ে পড়েছে, নদী ভাঙনের ফলে মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। অথচ জলবায়ুর বিরূপ প্রভাবের মূল কারণ উন্নত দেশের অতিরিক্ত কার্বন নিঃসরণ। সেটআপ মিলনায়তনে জলবায়ু পরিবর্তনে ভারসাম্য রক্ষায় করণীয় শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে এল। সেমিনারের আলোচনায় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনে কোনোভাবেই বাংলাদেশ দায়ী নয়, উন্নত দেশগুলো ক্ষতিপূরণ দিতে গড়িমসি করছে বলেও জানান মন্ত্রী। জলবায়ুর পরিবর্তন জনিত কারণে যে সকল দেশ দায়ী তাদেরকে দায়মুক্ত করতে হবে এবং তাদেরকে এই জলবায়ু ক্ষতির কারণ, পরিবর্তনজনিত কারণ এগুলোকে বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দিকে মনোযোগী হতে বড় দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এই অনেক দেশগুলো ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, আপনার অ্যাবিউজ এন্ড মিসইউজ অফ দ্য এনভায়রনমেন্টের ফলে আমাদের এই দুর্গতি, সেই জন্য আমরা ধ্যান দরবার করছি যে এই যে আমাদের লস হচ্ছে, আমাদের ড্যামেজ হচ্ছে, সেই জন্য অনেক দেশগুলো এই জন্য টাকা দেওয়া উচিত। তারা রাজি হন কিন্তু টাকা আর চিনে না। সমস্যা মোকাবেলায় নিজেদেরও আরো সচেতন হবার আহ্বান জানান অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান। আমাদের দান্তাবাজ মানুষের নদী দখল, পানি দখল, বন জঙ্গল দখল, বন কাটা, পাহাড় কাটা, এই যে দান্তাবাজদের বিরুদ্ধে যদি আমরা সতর্ক না হই, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না করা হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত বাড়তে থাকবে। দুর্যোগ মোকাবেলায় বনায়নের উপর গুরুত্ব দেন বক্তারা। মুজিব বর্ষে 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানানো হয় সেমিনারে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিশ্চয়ই বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আরো যা থাকবে। বরিশালে প্রবাসীর বাড়িতে 3 স্বজনের মৃতদেহ, পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ। স্বাস্থ্যসেবায় নৈরাজ্য, সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনা সহ নানা অনিয়ম, দুদকের 8 মামলা। আপনারা দেখছেন রাত 9:21 সংবাদ। বরিশালের বানারীপাড়ার এক প্রবাসীর বাড়ি থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এডবারের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ইসলাম। বরিশালের বানারীপাড়ার সলিয়াবাগপুর এলাকায় কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়িতে শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। স্বজন ও প্রতিবেশী জানান, ভোরে ব্যালকনিতে দাদি মরিয়ম বেগমের মৃতদেহ দেখতে পান আসিয়া। এরপর আসিয়ার চিৎকারে তার মা মিশরাত বেগম এবং আশেপাশের লোকজন ছুটে আসে। তারা মরিয়ম বেগম, মেয়ের জামাই শফিকুল আলমের মৃতদেহ ঘরের মধ্যে দেখতে পান। মরিয়মের বোনের ছেলে ইউসুফের মৃতদেহ পাওয়া যায় পুকুরে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। আমার আলমারি থেকে আমার নিয়ে গেছে সব, আমার জন্মবর্ণ যা ছিল সব নিয়ে গেছে, আমি কিচ্ছু টের পাই না, আমি কিচ্ছু কইতে পারি না। শহীদ ইসলাম তার সাথে বাদাবাদি জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে, ঠিক আছে, তো তাকে কয়েকবার মারধর করছে তার ছেলেরা।
সাবরুর নাম, তার সেবা মারামারি করে মারছে ওনাকে, বেদম মারছে। উনি আজ তিন দিন হয়েছে এখানে আসছে। পুলিশ বিষয়টিকে অস্বাভাবিক এবং পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে। সবার মরার সেম সিমটম আমরা দেখছি, সবার একটু নাক দিয়ে রক্ত, একটা কান দিয়ে রক্ত, বোঝাচ্ছে যে এটা একটা কোনো প্রেশার দিয়ে হয়তো তাকে মারা হয়েছে। সবাই সম্মিলিতভাবে তদন্ত করে দেখবে আসলে বিষয়টা কি। আব্দুর রব হালদার 11 বছর ধরে কুয়েতে বসবাস করছেন, তার স্ত্রী ও সন্তান বাড়িতে থাকেন। নিহত তিনজনের মধ্যে ইউসুফ এবং শফিকুল 2 দিন আগে বেড়াতে এসেছিলেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে 21 চোখ। প্রতি বছর দেশের বাজেট দীর্ঘতর হচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশ। এই অগ্রগতির অসঙ্গতি হল বরাদ্দের অপব্যবহার। বরাদ্দের অপব্যবহার নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক, এর মধ্যে স্বাস্থ্যখাত অন্যতম। হাসপাতালে যন্ত্রপাতি কেনা সহ নানা অনিয়মের বিরুদ্ধে অন্তত 8টি মামলা হয়েছে, আরও মামলা দুদকের প্রক্রিয়াধীন। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। স্বাস্থ্যসেবায় নৈরাজ্য, হাসপাতালের কেনাকাটায় দুর্নীতি, বছর জুড়েই এ বিষয়টি ব্যাপক আলোচনায়। অনিয়ম, দুর্নীতি এবং এগুলোতে সক্রিয় সিন্ডিকেট চিহ্নিত করতে কাজ করছে দুদক। দুদকের প্রাথমিক অনুসন্ধানে হাসপাতালের সরঞ্জামাতি কেনায় নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বরাদ্দের আগেই টেন্ডার আহ্বান, মালামাল সরবরাহের আগেই ঠিকাদারের টাকা পরিশোধ, একই ঠিকাদারের বারবার অংশগ্রহণ, স্পেসিফিকেশন অনুযায়ী মালামাল না দেয়া, বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক বেশি দামে মালামাল কেনা। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কেনা হয় 37,48,80,240 টাকার ভারী যন্ত্রপাতি। দুদকের অনুসন্ধানে অনিয়ম ধরা পড়ে। সাতক্ষীরার 4টি স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কেনাকাটার নামে প্রায় 42 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এজন্য মামলা করেছে দুদক। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সেট পর্দার দাম পড়েছে 37,50,000 টাকা। কাগজপত্রগুলো আমাকে দেখতে হবে এবং আমার কাছে মনে হয়েছে খবর যা এসেছে তাতে মনে হয় যে আসলে এখানে কিছুটা অসঙ্গতি আছে। অবশ্যই রাষ্ট্রীয় যে আমাদের সম্পদ, সেই সম্পদের এরকম অপব্যবহার, এরকম দুর্নীতি একজন সচেতন নাগরিক হিসেবে আসলে মেনে নিতে পারি না। দুদকের যে মামলা হয়েছে এবং দুদক সঠিক তদন্ত করতেছে, তদন্ত করে এদের শাস্তি হোক। বিভিন্ন হাসপাতালের ক্রয়ে দুর্নীতি প্রসঙ্গে দুদক মহাপরিচালক বলেন, সবগুলো হাসপাতালের ক্রয়ে তালিকা নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সব জেলা হাসপাতালগুলোতেই প্রায় আমাদের এই ইনকোয়ারিগুলো চলমান আছে। আগামী অল্প কিছুদিনের মধ্যে হয়তো আরও কিছু, অ্যাটলিস্ট আরও 6টা কি 7টা জায়গায় আমরা মামলা দায়ের করতে যাচ্ছি। দুর্নীতি রোধ করা না গেলে উন্নয়নের সুফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, বিচারিক প্রক্রিয়া, এদের মধ্যে যে প্রতিষ্ঠানগুলোর উপরে আইনের শাসন প্রতিষ্ঠা দায়িত্ব, তারা যেন সঠিকভাবে তাদের ভূমিকাটা পালন করে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। এই বহুমুখী মানে উপাদানের সংমিশ্রণ ঘটলেই কিন্তু আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারব। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনিয়মের ঊর্ধ্বে ওঠে, একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার। এ সময় ব্যাংকের নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেষ করছি রাত 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জাতীয় স্বার্থ বিবেচনা রেখে দায়িত্ব পালনে বিচার বিভাগের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ই জুডিশিয়ারি চালুর ঘোষণা। খালেদার মুক্তির দাবিতে সারাদেশে কর্মসূচি, নাশকতা সহ্য করা হবে না বললেন ওবায়দুল কাদের। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ মিলছে না বলছেন বিশিষ্ট জনেরা, দায়ী দেশগুলোকে দায়িত্ব নেওয়ার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরে সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।